দেড় লাখ ছাড়ালো করোনা ভাইরাসে মৃতের সংখ্যা চব্বিশ ঘন্টায় যুক্তরাষ্ট্রে আরও আড়াই হাজার মৃত্যু সপ্তাহে এখন পঞ্চাশ হাজার প্রাণ কেড়ে নিচ্ছে কোভিড নাইন্টিন মহাদুর্যোগে ঢাকার ভাসমান মানুষ মানা হচ্ছে না নিরাপদ দূরত্বের বিধান খুপড়ি ঘরে গাদাগাদি করে চলছে জীবন পেট চলছে দয়া দাক্ষিণ্য পাল্টেছে বেসরকারি হাসপাতালগুলোর চিত্র করোনার উপসর্গ পেলে নির্দিষ্ট হাসপাতালে পাঠাচ্ছেন চিকিৎসকরা আর রোগীকে তথ্য গোপন না করার অনুরোধ হাওড়ে আগাম বন্যার সতর্কতা শ্রমিক না থাকায় ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা একই অবস্থা চলন বিলও এখন যদি পাহাড়িয়া পানি আসে সব কিছু ডুবে যাইব দুই দিন বৃষ্টি হইলে মনে হয় যে গলা জমিন গলায় গলা পানি হয়ে যায় এবার দুই লাখ টন বাড়তি ধান কিনবে সরকার প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে জরুরি উদ্যোগ বোরোর ন্যায্য দাম পাবে কৃষক আশা সংশ্লিষ্টদের দর্শক শুভ সকাল আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে আক্রান্ত সাড়ে বাইশ লাখ মানুষ গেল চব্বিশ ঘন্টাতে অন্তত সাড়ে সাত হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড নাইন্টিন নতুন করে আরও পঁচাশি হাজার মানুষের শরীরে নিশ্চিত হয়েছে ভাইরাসটির এই উপস্থিতি একদিনে যুক্তরাষ্ট্রেই আড়াই হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনায় নতুন করে আক্রান্ত একত্রিশ হাজারের বেশি মার্কিনী চব্বিশ ঘন্টায় আটশোরও বেশি মৃত্যু দেখেছে ব্রিটেন ফ্রান্সেও মৃত্যু হয়েছে প্রায় আটশো মানুষের স্পেন ইতালিতেও লম্বা হচ্ছে লাশের মিছিল তবে এই দুই দেশে নতুন সংক্রমণের হার কমেছে অনেকটাই এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে এখন পর্যন্ত নিরাপদ থাকলেও করোনার পরবর্তী হটস্পট হতে পারে আফ্রিকার দেশগুলো মাত্র তিন মাসেই দেড় লাখ প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস বাইশ জানুয়ারি যখন প্রথম মৃত্যুর খবর আসে তখন কেউ কল্পনাও করতে পারেনি এতটা ভয়াবহ হবে এই পরিস্থিতি মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়াতে সময় লেগেছিল আড়াই মাস এরপর মাত্র দুই সপ্তাহে অর্থাৎ চোদ্দ দিনেই মারা গেছেন পুরো বিশ্বজুড়ে এক লাখ মানুষ অনেকটা নাজেহাল হয়ে পড়া বিশ্ববাসীর এখন অসহায় প্রশ্ন কত প্রাণ নিয়ে থামবে করোনা প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তারে অসহায় পুরো পৃথিবী বিশ্বের এমন কোনো অঞ্চল নেই যেখানে নেই ভাইরাসটির প্রকোপ প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা গেল ডিসেম্বরে ভাইরাসটির প্রকোপ শুরুর পর তিন মাসে আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছায় ছ মার্চ পরের বিশ দিনে এর সংখ্যা বেড়ে যায় পাঁচ গুণ এরপর প্রতি সপ্তাহেই গড়ে পাঁচ লাখের বেশি মানুষ সংক্রমিত হয় বিশ্বজুড়ে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল দশ ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে মৃত্যু এক হাজার জনের সেখানে পরবর্তী তিন সপ্তাহে এ সংখ্যা বাড়ে প্রায় পঞ্চাশ গুণ এখন প্রতি সপ্তাহে গড়ে পঞ্চাশ হাজার মানুষের জীবন কাটছে করোনা ভাইরাস কোভিড নাইন্টিনের সবচেয়ে প্রলয়ঙ্কারী রূপ দেখছে যুক্তরাষ্ট্র মৃতের সংখ্যা প্রথম দশ হাজার ছাড়াতে এক মাস সময় নিলেও তা দ্বিগুণ হয় মাত্র পাঁচ দিনে আর বিশ হাজার থেকে বত্রিশ হাজারের কোঠা ছাড়াতে সময় নেয় চার দিনেরও কম ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ইতালির একুশ ফেব্রুয়ারি প্রথম প্রাণহানি দেখে দেশটি পরের তিন সপ্তাহে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় এক হাজারে তা পাঁচ হাজারে পৌঁছাতে সময় নেয় মাত্র দশ দিন তারপর প্রতি সপ্তাহেই জ্যামিতিক হারে বাড়ছে মৃত্যুর মিছিল ভাইরাসটি দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকতে সক্ষম তাই যে কোনো মুহূর্তেই যে কোনো দেশে ব্যাপক হারে বাড়তে পারে প্রাণহানি আর আক্রান্তের হার মীর মুশফিক আহসান যমুনা নিউজ মৃতের সংখ্যা বেড়ে চললেও পশ্চিমা দেশগুলোতে কিছুটা কমতে শুরু করেছে নতুন সংক্রমণ তবে ভাইরাস বিশেষজ্ঞদের সতর্কতা সংক্রমণ কমা মানেই কোভিড নাইন্টিনের বিদায় ঘণ্টা নয় বরং কিছুটা বিরতি দিয়ে আবারও শুরু হতে পারে ভাইরাসের বিস্তার ফের মহামারী ঠেকাতে আরও অন্তত কয়েক বছর সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা
টানা কয়েক সপ্তাহ পর ইউরোপের কিছু দেশে শিথিল হচ্ছে লকডাউন। তবে গবেষকরা সতর্ক করছেন, নতুন সংক্রমণ আর মৃত্যু কমা মানে এটা নয় যে দুর্বল হয়েছে কোভিড-19, বরং স্বাভাবিক জীবনযাত্রা শুরু হলে ঝুঁকি আছে নতুন করে বিস্তারে। দ্বিতীয় দফায় সংক্রমণ ছড়ালে মাত্রা কেমন হতে পারে, প্রস্তুতি বা কেমন হওয়া উচিত তা নিয়ে শুরু হয়ে গেছে গবেষণা। সার্স ও মার্সের মতো পুরনো করোনা ভাইরাসগুলোর চরিত্র বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা। আগের ভাইরাসগুলো নিয়ে গবেষণায় দেখা গেছে অনেক ক্ষেত্রে সেগুলোর বিরুদ্ধে মানব শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সার্সের ক্ষেত্রে 1 থেকে 3 বছর পর্যন্ত অ্যান্টিবডি সক্রিয় থাকার প্রমাণ পেয়েছি, তবে কোভিড-19 ব্যাপারে কিছু জানা নেই। আবারও বিস্তার হলে অ্যান্টিবডি কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে কিংবা কত সময় পর্যন্ত তা কার্যকর হবে, এগুলো বের করার চেষ্টা করছি। নোভেল করোনা ভাইরাসের টিকা বা প্রতিষেধক তৈরির জন্য দিন রাত চেষ্টা চলছে বিজ্ঞানীদের। হয়তো সফলতাও আসবে বছর খানেকের মধ্যে। তবে ওষুধ এলেই যে কোভিড-19 নিয়ে দুশ্চিন্তা কমবে তেমনটা মনে করেন না গবেষকরা। তাদের ধারণা, কিছুটা বিরতির পর আবারও বড় পরিসরে ঘটতে পারে বিস্তার। দ্বিতীয় দফায় কোন দেশগুলো হতে পারে হটস্পট তা নিয়েও বিশ্লেষণ চলছে এখন থেকে। বেশ কয়েক প্রজাতির করোনা ভাইরাসই নির্দিষ্ট মৌসুমে সক্রিয় হয়। এর প্রভাবে দেখা দেয় সাধারণ সর্দি কাশি। কোভিড-19 এর ধরন কিছুটা আলাদা। শীত প্রধান কিংবা গ্রীষ্মপ্রধান সব দেশেই সমান বিস্তারে সক্ষম এ ভাইরাস। নোবেল করোনা ভাইরাসের জিনোম বিবর্তনের যে নজির বিজ্ঞানীরা পেয়েছেন তাতে অনেকটা অনিবার্যভাবেই ফিরে আসবে সংক্রমণ। প্রস্তুতি হিসেবে কেবল ওষুধ নয়, আরও কয়েক বছর শারীরিক দূরত্ব, নিয়মিত পরিচ্ছন্নতার উপর জোর তাদের। তাগিদ দিয়েছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে যুক্তরাজ্যের পরিস্থিতি জানবো সহকর্মী সৈয়দ সাদেক আহমেদের কাছ থেকে। সাদেক, যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা কি অবস্থায় রয়েছেন একটু বিস্তারিতই জানাবেন। ধন্যবাদ রুবায়ত। আমি এর আগে যে বলেছিলাম যুক্তরাজ্যের অবস্থা, প্রায় 100-এর উপরে আমাদের মৃতের সংখ্যা চলে গিয়েছে। এবং আরেকটা খবর আপনি জানতে চাইছিলেন ভ্যাকসিনের ব্যাপারে, এই খবরটা আমি এখন দিব যে যুক্তরাজ্যে সবচেয়ে বড় যে ভ্যাকসিন টেস্টিংয়ের শুরু হয়েছে এখানে প্রায় NHS থেকে গত 1 মাসে প্রায় 165টি NHS হাসপাতালে প্রায় 5,000 রোগীকে ওনারা সিলেক্ট করেছেন পরীক্ষার জন্য। এবং এটা USA এবং ইউরোপ থেকে অনেক বেশি, যা কিনা প্রায় শোখানেকের মতো। তো তারা আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে হয়তো একটা রেজাল্ট আসতে পারে। এবং এটা লিড দিচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর হরবি, যিনি কিনা ইতিমধ্যে যে আফ্রিকাতে ইবোলা ভাইরাস হয়েছিল, এই ইবোলা ভাইরাসের যে প্রতিরোধকে উনি নেতৃত্ব দিয়েছিলেন। তো এটাই ছিল এখনকার মতো সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ সৈয়দ সাদেক আহমেদ, জানাচ্ছিলেন যুক্তরাজ্য থেকে। তিনি বলছিলেন যে ভ্যাকসিন নিয়ে কিছুটা আশার কথা তিনি শুনিয়েছেন। দেশে রাজধানী ঢাকাসহ মোট 51 জেলায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছে করোনা সংক্রমণ। শুক্রবার সকাল পর্যন্ত যে পরিসংখ্যান দিয়েছে IDCR তাতে মোট আক্রান্তের 40%-এর বেশি ঢাকা শহরের বাসিন্দা। ঢাকার পরেই নারায়ণগঞ্জ জেলায় সবচেয়ে বেশি 289 জন আক্রান্ত। রাজধানীর পাশের আরেক জেলা গাজীপুরে আছেন 117 জন রোগী। এছাড়া নরসিংদীতে 65, কিশোরগঞ্জে 33 এবং মুন্সিগঞ্জে 27 জন। বন্দরনগরী চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে 37 জন, লক্ষ্মীপুরে 18 এবং কুমিল্লায় 15 জন। পুরো চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা 92। এছাড়া রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যাটি 37, বিভাগটিতে সবচেয়ে বেশি 12 জন গাইবান্ধায়। ময়মনসিংহ বিভাগে আক্রান্ত 42 জন, এর মধ্যে ময়মনসিংহ জেলায় 18 এবং জামালপুরে 12 জন রোগী রয়েছেন। দক্ষিণের বিভাগ বরিশালে আক্রান্ত 31, এর মধ্যে বরিশালেই রয়েছেন 17 জন, সিলেট বিভাগে 7, খুলনায় 6, রাজশাহী বিভাগে এখন পর্যন্ত 8 জনের শরীরে কোভিড-19 উপস্থিতি মিলেছে। দেশে করোনার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ঢাকা মহানগরীতে। IDCR এর তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত 740 জন, এর মধ্যে পুরান ঢাকা ও বৃহত্তর মিরপুর হটস্পট। পুরান ঢাকার ওয়ারিতে 27, লালবাগে 21, গেন্ডারিয়ায় 14 এবং বাবুবাজারে 11 জন রোগী শনাক্ত হয়েছে। বংশাল, ধলাইখাল, দয়াগঞ্জ, সূত্রাপুর সহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই মিলেছে সংক্রমণ। মিরপুরের টোলারবাগে 19 আর মিরপুর 11-তে 13 এবং 12-তে 11 জন শনাক্ত হয়েছেন। এছাড়া
যাত্রাবাড়িতে 23, তেঞ্চিকাওয়ে 16, বাসাবোতে 17, মহাখালীতে 12, গ্রিন রোডে 10, গুলশানে 13, ধানমন্ডিতে 18 জন, মোহাম্মদপুরে 26 আর উত্তরায় 20 জনকে শনাক্তের কথা জানিয়েছে আইডিসিআর। করোনা সতর্কতায় এসব এলাকার অনেক ভবন এই মুহূর্তে লকডাউন অবস্থায় আছে। দর্শক, গাজীপুরের খবর জানাতে সহকর্মী পলাশ প্রধান গত ঘন্টার মতো যোগ দিচ্ছেন। পলাশ, গাজীপুরের রোগীর সংখ্যা তো বেশি হওয়ার কারণ কি মনে করছে প্রশাসন, আর প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, শারীরিক দূরত্ব বজায় রাখছেন কি গাজীপুরের যারা সাধারণ মানুষ রয়েছেন? জি রুবায়েত, গাজীপুর কিন্তু ক্রমান্বয়ে দিন দিন কিন্তু এর প্রকোপ কিন্তু বাড়ছে, আর করোনা শনাক্ত হচ্ছে এ পর্যন্ত 117 জনের শনাক্ত হয়েছে। তাছাড়া গাজীপুর যে সচেতন নাগরিক তারা মনে করছে যে এই করোনা রোগীর যে নমুনা সংগ্রহ সেটি যদি প্রত্যেকটি এলাকায় এলাকা এবং প্রত্যেকটি মহল্লা যদি করা হতো তাহলে এই মহামারী থেকে অনেকটুকু বাঁচার সম্ভাবনা ছিল। কেননা যে এখনো কিন্তু গাজীপুরে বিভিন্ন এলাকায় কিন্তু এই শনাক্তর বিষয়ে কিন্তু তারা পাচ্ছে না। তাছাড়া গত কয়েকদিন যাবত আমাদের যারা মিডিয়া কর্মী রয়েছে তাদের কাছে কিছু প্রশ্ন করছে যে কোথায় গেলে কিভাবে গেলে তারা এইভাবে তারা করোনার নমুনা সংগ্রহ করে তারা জাস্টিফাই করতে পারবে যে তারা সেই করোনা সম্পৃক্ত আছে কিনা। তাছাড়া কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যদি একটা বলি যে তারা কিন্তু অভিযান কিন্তু চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটি এলাকা বা গ্রামে কিন্তু তারা কিন্তু এখনো সচেতন নয়। রোবায়েত পলাশ, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে একটু নারায়ণগঞ্জের খবর জানাতে চাই। দর্শক, খবরেই বলছিলাম যে ঢাকার পরে নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বেশি 289 জন আক্রান্ত হয়েছেন। সেখান থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী আমির হোসেন স্মিত। স্মিত, নারায়ণগঞ্জের রোগীরা কোথায় চিকিৎসা নিচ্ছেন আর বিস্তার ঠেকাতে কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? রোবায়েত, নারায়ণগঞ্জের খানপুর 300 শয্যা হাসপাতালকে করোনা ইউনিট ঘোষণা করা হয়েছে, কিন্তু সেখানে শুধু আইসোলেশন ছাড়া অন্য কোনো চিকিৎসা সরঞ্জাম আদি কিন্তু এখনও পৌঁছায়নি। অর্থাৎ ভেন্টিলেশন বা পরীক্ষা করার যে টেস্টিং ল্যাব সেটি কিন্তু স্থাপন করা হয়নি, যে কারণে কিন্তু নারায়ণগঞ্জকে ঢাকামুখী এখনও থাকতে হচ্ছে। অর্থাৎ প্রতিদিন আইইডিসিআর থেকে যে স্যাম্পল কালেকশন করা হয় সেগুলো সারাদিন তারা কালেকশন করেন, পরের দিন তারা বিকেলে বা সন্ধ্যায় ঢাকা পাঠান, তারপরের দিন ঢাকা থেকে টেস্ট হয়, তারপরের দিন কিন্তু যায়। অর্থাৎ এই যে একজন রোগী যে করোনা শনাক্ত হয়েছে বা করোনা রোগ বহন করছেন সেটি কিন্তু সে জানতে পারে প্রায় 3 দিন পরে। যদি নারায়ণগঞ্জের টেস্ট ল্যাব থাকতো বা টেস্টিং কিট সরবরাহ করার পর্যাপ্ত থাকতো তাহলে কিন্তু দ্রুত সেই গতিতে 24 ঘন্টার মধ্যে সেই রেজাল্টটি পেত, আর সাথে সাথে কিন্তু তার সুচিকিৎসা নিশ্চিত করা যেত। এখানে কিন্তু প্রায় 3 দিনের যে সময় লাগে যাওয়ার কারণে কিন্তু আমাদের একটা বিপদগ্রস্ত হতে হচ্ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে কিন্তু মানুষের মধ্যে সচেতনতার কিছুটা অভাব রয়েছে। রোবায়েত স্মিত, অসংখ্য ধন্যবাদ এই আপডেটটুকু জানানোর জন্য। সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন। করোনার মহাদুর্যোগে মহাবিপন্ন ঢাকার ভাসমান মানুষ, নিরাপদ দূরত্ব দূরের কথা, খুপড়ি ঘরে গাদাগাদি করে বসবাস করছেন তারা, কাজ নাই তাই বন্ধ উপার্জন, এরই মধ্যে ফুরিয়ে গেছে সামান্য সঞ্চয়ও। সরকারি বেসরকারি ত্রাণে কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করছে প্রান্তিক জনগোষ্ঠী। শাকিল হাসানের রিপোর্ট আর ছবি তুলেছেন শিপন আহমেদ। কমলাপুরের ফুটপাত পলিথিনের অস্থায়ী ছাউনি করে থাকছেন মোহাম্মদ গনি। এক যুগেরও বেশি সময় ধরে গনি রিকশা চালান ঢাকায়। দীর্ঘজীবনে এমন দুর্বিষহ সময় আর আসেনি, গনি বলছিলেন। সংকটের মধ্যেও রিকশা নিয়ে বের হন তিনি। তবে সেই উপার্জনে চারজনের পরিবারে একবেলার খাবার জোটানোই কষ্ট। এখন তো মনে হয় নাই, এই রিক্সা চালাবো থেকে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুরে 50 টাকা মারা যায় না। করোনার প্রকোপে থেমে গেছে সবকিছু। ভয়াবহ সংক্রামক এই রোগ থেকে নিস্তার পেতে নিরাপদ দূরত্ব রাখতে হয়, সে কথা সবারই জানা। মানতে হয় পরিচ্ছন্নতা, প্রয়োজন সুরক্ষা সামগ্রীর, কিন্তু এত সব জোগাড়ের সাধ্য কোথায় ভাসমান মানুষদের? করোনা মোকাবেলায় নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার, কিন্তু এই মানুষদের সড়কি ঘর, এরা যাবে কোথায়? আমরা আস্তায় থাকি, কই যাব? আস্তা থেকে আমরা যাবার পথ নাই, এইখানে আন্দি বাড়ি খাই। পরশুদিন খাইছিলাম, আজ এই পর্যন্ত খাওয়া নাই। গাড়ি চালাতে গাড়ি নয় ঘুরে ঘুরে চাই, দেশ হয়ে যেতে না, দেশ হয়ে যেতে যখন ধান কাটতে খাইতাম। রাজধানীর প্রায় 3,500 বস্তির পাশাপাশি সড়কে ফুটপাথে থাকেন অনেক ভাসমান মানুষ।
করোনা দুর্যোগ এদের জীবন ধারণ দুঃসাধ্য করে তুলেছে। আমরা খুব কষ্টে আছি, আমরা এখানে দোকান টোকান করতাম, দুই মাস ধরে দোকান বন্ধ। দয়া করে মানুষে আল্লাহর হস্তে কিছু দেওয়া গেলে এই খাই আমরা দিন কাটাই। এই চলিরা দাস মানুষ যদি দেয় খাই নাইলে নাই। আমার কিছু এত বাঙা বাঙ করে গেছে না, বিকাশিকা করে খাই, কই খাই একা কই তো বন্ধ, কে দিব খাতে সাম। মাঝে মাঝে সরকারি বা ব্যক্তি উদ্যোগে কিছু খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে এদের, কিন্তু তাতে কি জীবন চলে? অনিশ্চিত জীবন থেকে মুক্তির তো উপায় নাই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। করোনার ভয়ে কিছুদিন সেবাদানে অনীহা পরিলক্ষিত হলেও পাল্টাতে শুরু করেছে বেসরকারি হাসপাতালগুলোর চিত্র, তবে রোগী অনেকটাই কম। চিকিৎসকরা বলছেন করোনার উপসর্গ পেলেই নির্দিষ্ট হাসপাতালে পাঠাচ্ছেন রোগীকে, আর সতর্ক থেকে দিয়ে যাচ্ছেন অন্য রোগীর সেবাও। কোনো রোগী যাতে করোনার উপসর্গ বা কোনো তথ্য গোপন না করে সেই অনুরোধ চিকিৎসকদের। মনিরুল ইসলামের প্রতিবেদন। মাসখানেক ধরে দেশের বেসরকারি হাসপাতালগুলোর এমন খাখা অবস্থা। করোনা সংক্রমণের ভয় যেমন অন্য রোগীদের মধ্যে, তেমনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদেরও। রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোতে অতি জরুরি ছাড়া রোগীরা হাসপাতালে আসছে না। মাঝে কয়েকদিন স্বজনরা হাসপাতাল থেকে রোগীদের বাসায় নিয়ে চলে গেলেও দুই তিন দিন ধরে আবারও আসতে শুরু করেছেন তারা। সার্ভিস একটু লুক কম আছে, এটার একদিকে খারাপ না, এটা পেশেন্ট কম আছে, এই জন্য টেক কেয়ার ভালো হয়েছে। আতঙ্কে তো ছিলাম, সবাই ছিলাম আতঙ্কে, একটু ভয় ছিলাম আরও ডেলিভারি। এখন মোটামুটি সব হাসপাতালে চালু আছে জরুরি বিভাগ। করোনার উপসর্গ নিয়ে কেউ আসলে তাদের জন্য আলাদা ব্যবস্থাও আছে কয়েকটি হাসপাতালে। দেশে অনেক চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মী এরই মধ্যে কোভিড-19 আক্রান্ত। চিকিৎসকরা বলছেন করোনা আক্রান্তরা কেউ কেউ তথ্য গোপন করায় লকডাউন হয়ে যাচ্ছে হাসপাতালের বিভিন্ন বিভাগ। আমাদের ইমার্জেন্সির পাশে আমরা বর্তমানে যে করোনা রিলেটেড যে রোগীগুলো আছে তাদেরকে আমরা একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য একটা ট্রায়াজ রুমের ব্যবস্থা করেছি। হিস্ট্রি হাইড করতেছে, তারা অনেক কিছু গোপন করতেছে, হ্যাঁ তারা গোপন করতেছে, এবং এটা আমি বলবো তাদের ইচ্ছাকৃতভাবে তারা করতেছেন। দিনে দিনে এক এক ডিপার্টমেন্ট এক একটা অসুস্থ হয়ে পড়লে ডাক্তাররা যদি কোয়ারেন্টাইনে চলে যায় তাদেরকে কারা সার্ভিস দেবে? করোনার ভয়াল থাবা যখন শুরু হতে থাকে বাংলাদেশে, তখন আতঙ্কে সুরক্ষা সামগ্রীর অভাবে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী দেখা বন্ধ হয়ে যায় বা তাদের সেবাও কমে আসে। তখন দেশব্যাপী সমালোচনা হয় যে হাসপাতাল মালিকরা বছরের পর বছর লাখ লাখ রোগী দেখে ব্যবসা করেন, তারা কি 1000 পর্যন্ত পিপিই বা সুরক্ষা সামগ্রী কিনতে পারেন না? এমন সমালোচনার পাশাপাশি তাদেরকে ভর্ৎসনাও করেন দেশের সরকার প্রধান। আর তারপর থেকেই বদলে যায় পরিস্থিতি, সচল হয় বেসরকারি হাসপাতালগুলো। রোগী যারা আসছে যেটা সংখ্যা খুবই কম, ডাক্তার বা মানে রিলিভেন্ট লোকজন রাখা দরকার, সেটা কিন্তু রাখা হচ্ছে। আরো নাজুক পরিস্থিতি আপনার সৃষ্টি হয় সেখানে আমরা অঙ্গীকারবদ্ধ, আমাদের সমস্ত সব হসপিটালগুলো যখন যেটা দরকার যেভাবে দরকার আমরা ঝাঁপিয়ে পড়ব, আমরা প্রস্তুত আছি। গত সপ্তাহে 6টি বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসার জন্য নির্ধারিত করতে বলেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে শুধু আনোয়ার খান মডার্ন সেই প্রস্তুতি শেষ করেছে, যেখানে করোনা রোগী ভর্তিও শুরু হবে দ্রুতই। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শুরুতেই যোগ দিচ্ছেন মাদারীপুর থেকে সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার। প্রদ্যুৎ, মাদারীপুরের কিছু এলাকায় তো অনেকদিন ধরেই লকডাউন, নতুন করে কি কারো সংক্রমণের খবর আপনার কাছে রয়েছে কিনা একটু জানাবেন। হ্যাঁ রুবায়েত, নতুন করে আজ সকালে আমি শিবচর উপজেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কর্মকর্তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন, তাদের হাসপাতালে কর্মরত এক নারী চিকিৎসক এবং তার শিশু সন্তান করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আমরা এর আগে তার যে স্বামী, অর্থাৎ তিনিও একজন চিকিৎসক, তবে তিনি নারায়ণগঞ্জ কানেক্টেড ছিলেন, নারায়ণগঞ্জ সম্পৃক্ত ছিলেন, তারও করোনা পজিটিভ এসেছে। তিনি ইতিমধ্যেই কুর্মী যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও মোট মাদারীপুরে 23 জন রুগী শনাক্ত হয়েছে। সেই 23 জন রুগী শনাক্তের সাথে সাথে শুধুমাত্র শিবচর উপজেলাতেই এর আগে 15 জন রুগী ছিল, অর্থাৎ করোনা রুগী ছিল, এর সাথে এই 2 জন যোগ হয়, মোট 17 জন রুগী কিন্তু রয়েছে শিবচর উপজেলাতেই, এবং সব মিলিয়ে মাদারীপুরে এই সংখ্যা দাঁড়ালো 25-এ। রুবায়েত,
অসংখ্য ধন্যবাদ মাদারীপুরের খবর তিনি জানাচ্ছিলেন। এবার একটু লক্ষ্মীপুরে যেতে চাই, সেখান থেকে যোগ দিচ্ছেন আনিস কবির। আনিস কবির, একটু জানাবেন যে এখন পর্যন্ত লক্ষ্মীপুরে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, বিস্তার ঠেকাতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? জিরো ভাই, আসলে আপনি জানেন যে লক্ষ্মীপুরে এ পর্যন্ত 19 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে দেখা গেছে লক্ষ্মীপুরে দিন দিন কিন্তু ঝুঁকিপূর্ণ হয়েছে, কিন্তু ঝুঁকিপূর্ণ একটা কারণ হচ্ছে প্রশাসন থেকে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে যে সামাজিক যে দূরত্বগুলো সেই দূরত্বগুলো এখনো কিন্তু সাধারণ মানুষ কিন্তু মানছেন না। বিভিন্ন গ্রাম অঞ্চলে এবং দেখা গেছে পাড়া মহলায় প্রতিটি দোকানে কিন্তু মানুষের কিন্তু সামাজিক দূরত্ব বজায় না রাখে তারা দেখছে হাঁটাচলা করছেন এবং বিভিন্ন স্থানে আড্ডা দিচ্ছেন। এতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যদি এসব গ্রাম অঞ্চলে এবং পাড়া মহলাগুলো যদি প্রশাসন আরেকটু জোরদার দাবি করেন যে সামাজিক দূরত্বটা বজায় রাখার জন্য, তাহলে কিন্তু মোটামুটি লক্ষ্মীপুরে করোনা ভাইরাস থেকে মুক্ত করা যাবে। আর বিভিন্ন ইট ভাটাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু দেখা গেছে এখনো কার্যক্রম চলছে। এই বিষয়ে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি দেখা গেছে বলছেন যে বন্ধ করা হবে, কিন্তু এর আগে আমরা কিন্তু যমুনা টিভিতে একটি নিউজ করেছি ইট ভাটার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু কয়েকদিন বন্ধ থাকার পরে মালিক পক্ষ কিন্তু আবার সমন্বয় করে তারা বলছেন যে জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে দেখা গেছে এইসব ইট ভাটা কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। এবং এই যে বিভিন্ন গ্রাম অঞ্চলের মানুষ একসাথে থাকার কারণে বিভিন্ন সমস্যা এগুলো একসাথে জড়া হওয়ার কারণে কিন্তু এই লক্ষ্মীপুর জেলা কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ করোনা ভাইরাস অনেকটাই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। জি জুবায়ের, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আনিস কবির, লক্ষ্মীপুরের খবর তিনি জানাচ্ছিলেন। এদিকে আপনাদের জানাতে চাই যে বোরো ধান ঘরে তোলা শুরু না হতেই আগাম বন্যার পূর্বাভাসে দিশেহারা সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষক, তারা বলছেন করোনা ভাইরাসের প্রভাবে ধান কাটা শ্রমিক স্বল্পতায় এমনিতেই রয়েছেন বিপাকে, তারপরও টানা ঝড় বৃষ্টিতে বন্যা হলে খেতেই নষ্ট হবে ফসল। এ অবস্থায় ধান কাটতে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। পাকা ধানের ছড়ায় বৈশাখী হাওয়া যেন চঞ্চল নুয়ে পড়া শীষ, গোলায় ওঠার আগে শস্যে শস্যে আলাপ। সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরের বড় ক্ষেতে দৃশ্যটা এখন এমনই, তোড়জোড় চলছে ধান ঘরে তোলার, কিন্তু শ্রমিক সংকট চাষিদের ভোগাচ্ছে বেশ, করোনার প্রভাবে বেশি দামেও মিলছে না দিনমজুর। মানুষ পাওয়া ধান অনেক সময় দেখা যাচ্ছে মানুষের জন্য ধান কাটতে পারে না, এই ধান না কাটতে হলে একদিন দুদিন পিছায় যায়, এই পিছানির কারণে আরো ধানের ক্ষতি হয়। সরকারের কাছে দাবি আছে, আমরা সরকারে মেশিন দিলে তো ভালো হয় আমরা। এর মাঝে এসেছে আরো খারাপ খবর, দেয়া হয়েছে আগাম বন্যার পূর্বাভাস, তটস্থ কৃষক জানেন না কিভাবে সামলাবেন দুর্যোগের চ্যালেঞ্জ। এখন যে পাহাড়িয়া পানি আসে সব কিছু ডুবে যাইব, তা আমরা বিরাট সমস্যায় পড়ে যাই। বৃষ্টি হলে ডল লাগে, পানি দুজু বাইরে যায় পাহাড়িয়া ডলে, বন্যা ক্ষতিগ্রস্ত, দুই দিন বৃষ্টি হইলে মনে হয় যে গলা জমিন গলায় গলায় পানি হয়ে যায়। ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে পানি উন্নয়ন বোর্ড, ধান কাটতে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের। আমরা সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি যাতে কৃষক ভাইরা তাদের উৎপাদিত ধান এই করোনা সংকট সংক্রমণ প্রাদুর্ভাব থাকা সত্ত্বেও সুন্দরভাবে তুলতে পারে। যে যদুকাটা নদী, সেই নদীটা আকস্মিকভাবে পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমা অতিক্রম করতে পারে। ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আমরা ট্রেস করেছি, সেই জায়গাগুলোতে আমরা বস্তার ডাম্পিং এবং প্রযোজ্য ক্ষেত্রে জিও ব্যাগও ডাম্পিং করব। চলতি মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় 150 হাওরে বোরো চাষ হয়েছে। রাকিব খান, যমুনা নিউজ। অন্যদিকে দর্শক, শ্রমিক সংকটে ফলন নিয়ে দুশ্চিন্তায় সিরাজগঞ্জের চলনবিলের বোরো চাষিরাও ক্ষেত পরিচর্যা এবং ধান ঘরে তোলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত কৃষকের, যদিও প্রশাসন বলছে কৃষক ও শ্রমিকদের চলাচলে কোনো বিধিনিষেধ বা বাধা নেই এখন পর্যন্ত, জমিতে কাজ করতে পারবে সকলেই। মাঠের পর মাঠ বোরো ধানের চাষ, মৌমো গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে, ফলনও হয়েছে বেশ। কোনো ক্ষেতের ধানে এরই মধ্যে পাকা রং লেগেছে, সেগুলো দু সপ্তাহের মধ্যে ঘরে তুলতে হবে। অনেক ক্ষেতে আবার আধা পাকা ধান, সেখানেও দরকার পরিচর্যা করা, অথচ করোনার প্রভাবে ঘর থেকে বের হওয়া মানা, তাই দেখা দিয়েছে শ্রমিক সংকট। বাড়ি বাড়িতেছে না, বিভিন্ন বাধা বিপত্তি, তাছাড়া সবারই জানা একটু ভয় আছে। আপনারা দেখেন যে জমিগুলোর ক্ষেত নিরানের সময় হয়ে গেছে, নিরানি দেওয়ার সময় একটা ক্ষেতেও একটা কামলা নাই। দেশের খাদ্যশস্যের বড় একটি অংশের যোগান আসে সিরাজগঞ্জে বৃহত্তর চলনবিল থেকে, এবার তৈরি হয়েছে অনিশ্চয়তা, চরম দুশ্চিন্তায় কৃষকরা, শঙ্কা বড় ধরনের লোকসানের। আমার অনেক ক্ষতি হবে, কারণ একটা সারা বছর আমি যে ফসলটা উঠাই সারা বছর খাই, তাতে আমার তো আপাতত ধরেন কমসে কম
সারা বছর এক মাসেই বাজে খরচ ওই ধান দিয়ে বিক্রি করে আমরা সংসার চালাই। কামড়ার অভাবে যদি কেটে না তুলতে পারি তত দুর্ভিক্ষ দেখা যাবে এবং আমাদের না খেয়ে থাকতে হবে। অবশ্য আশার কথাই শোনালেন কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা। জানালেন কৃষক ও শ্রমিকদের চলাচলে বাধা নেই, জমিতে কাজ করতে পারবে তারা। আমরা মাঠ পর্যায়ে অবসরে কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের অবহিত করছি, বিশেষ করে শ্রমিকদের, তারা যদি কোথাও যেতে চায় সেক্ষেত্রে প্রশাসনের কোনো বাধা থাকবে না এবং কৃষি শ্রমিক যাতে সঠিকভাবে কাজ করতে পারে। চলতি মৌসুমে জেলায় 141,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,90,000 টন। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। অন্যদিকে এবার 2,00,000 টন বাড়তি ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আশা করা হচ্ছে এর ফলে বোরো মৌসুমে ন্যায্য দাম পাবেন কৃষক। তবে প্রকৃত কৃষকই যেন ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা। বলছেন প্রধানমন্ত্রীর ঘোষণা মাঠ পর্যায়ে বাস্তবায়নে খাদ্য অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগটাও জরুরি। বিস্তারিত সুশান্ত সিনহার প্রতিবেদনে। চলতি বোরো মৌসুমে মোট 18,25,000 মেট্রিক টন খাদ্যশস্য কেনার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। এর মধ্যে 75,000 মেট্রিক টন গম, 6,00,000 মেট্রিক টন ধান, 10,00,000 মেট্রিক টন চাল এবং আতপ চাল কেনা হবে 1,50,000 মেট্রিক টন। করোনা পরিস্থিতির কারণে এবার আরও 2,00,000 টন বাড়তি ধান কেনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে 26 টাকা কেজি দরে পূর্ব ঘোষিত 6,00,000 মেট্রিক টন থেকে ধান সংগ্রহ বেড়ে দাঁড়াবে 8,00,000 টনে। প্রতি বছরই একটি দুঃসংবাদের মুখোমুখি হতে হয়, সেটি হচ্ছে কৃষকদের ধানের দাম কমে যাচ্ছে। আমাদের সরকার এবছর এই বিষয়টি আগের ভাগেই বিবেচনায় নিয়েছে এবং সেই ক্ষেত্রে অন্যান্য বছরের তুলনায় 2,00,000 মেট্রিক টন অতিরিক্ত ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করছি যে এই সিদ্ধান্তের ফলে ধানের দাম পড়ে যাওয়া বা কমে যাওয়ার যে প্রবণতা সৃষ্টি হয় সেটি ঘটবে না এবং প্রকৃত কৃষকদের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হবে। এবার হাওড় অঞ্চলে বাম্পার ফলনের কারণে সারা দেশে বোরো ধানের উৎপাদন ছাড়িয়ে যাবে 1,50,000 টন। প্রতি কেজি ধানের উৎপাদন খরচ পড়বে 22 টাকার কাছাকাছি। তাই লটারির মাধ্যমে যেন প্রকৃত কৃষকরা সরকারের কাছে ধান বিক্রি করতে পারে সেদিকে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। যদি এটা আমরা ধরে নেই যে চাষিরা সব বাজারে নিয়ে আসবেন, সেখান থেকে ফড়িয়ারা কিনবেন, তাহলে কিন্তু হবে না। সোশ্যাল ডিস্ট্যান্স যেটা রাখা সেই জিনিসটা যাওয়া যাবে না। সরকার একটা ত্রিমুখী চুক্তির মতন করবেন মিল মালিকদের সাথে এবং চাষিদের সাথে। সেক্ষেত্রে সরকার যতটুকু তারা বিক্রি করতে চাইছেন ততটুকু তাদের অন্তত অর্ধেকের দাম তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবেন এবং যখন মিল মালিক এটা বুঝে পাবে তখন মিল মালিক সরকারকে সেই টাকাটা বুঝিয়ে দেবে। তাহলে মিল মালিকরা বাধ্য হবে আসলে আসল দাম সরকার নির্ধারিত দাম যেটা সেটা দিতে। 26 এপ্রিল থেকে শুরু হয়ে বোরো ধান সংগ্রহ কার্যক্রম চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ কন্টেইনার জটের কারণে বন্ধ হতে চলেছে সব ধরনের অপারেশনাল কার্যক্রম। ভয়াবহ এই জট থেকে চট্টগ্রাম বন্দরকে রক্ষায় আমদানিকারকদের কন্টেইনার ডেলিভারি নিতে বাধ্য করা, বেসরকারি কন্টেইনার ডিপোতে নির্ধারিত পণ্য তালিকার বাইরে নতুন পণ্য খালাসের অনুমোদন সহ সরকারের বেশ কিছু পদক্ষেপ চান বন্দর সংশ্লিষ্টরা। করোনার কারণে ইতিহাসে প্রথমবারের মতো ধারণ ক্ষমতার অতিরিক্ত কন্টেইনার জমেছে চট্টগ্রাম বন্দরে। কন্টেইনার খালাসের পরিমাণ কম হওয়ায় চরম বেকায়দায় বন্দর কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিতে আমাদের কন্টেইনার যে ধারণ ক্ষমতা তার থেকে আরও ধরেন 15-20% বেশি আছে। স্বাভাবিক কার্যক্রম করার মতো পরিস্থিতি বন্দরে এখন নাই। খালাস না হওয়া পণ্যের মধ্যে সবচেয়ে বেশি তৈরি পোশাক খাতের। পোশাক খাতের কাঁচামাল ও সরঞ্জাম ভর্তি প্রায় 14,000 কন্টেইনার পড়ে আছে বন্দরে। ব্যবসায়ীরা বলছেন পরিবহন সংকট, ব্যাংকিং সময় কমানোর সিদ্ধান্তের কারণেও দ্রুত পণ্য খালাস করা যাচ্ছে না। জরুরি ওষুধপত্র এবং খাদ্যপণ্য ছাড়া অন্য কোনো ট্রান্সপোর্ট চলাচল করছে না। সেই জায়গায় কিন্তু আমাদের যে এই শিল্প পণ্যগুলো যদি নিয়ে যেতে হয় তাহলে ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে এবং আমাদের যে কারখানাগুলি আছে কারখানাগুলো বন্ধ আছে। এই যে আমদানিকৃত পণ্যটা নিয়ে সে রাখবে কোথায়, সে গোডাউনটা বন্ধ আছে, এগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে হবে।
কন্টেইনার জট কমাতে সম্প্রতি বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। তবে সভার বেশিরভাগ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সবাই তাকিয়ে মন্ত্রণালয়ের দিকে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে পণ্য খালাসের হার বৃদ্ধির বিকল্প নেই। বেসরকারি ডিপোতে এসব কন্টেইনার সরিয়ে নেয়ার একটি পথ খোলা আছে বন্দরের কাছে, যদিও এজন্য প্রয়োজন জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন। ভয়ানক কন্টেইনার জট নিরসনে প্রায় 17,000 আমদানি পণ্যবাহী কন্টেইনার এসব অবডকে নিয়ে ডেলিভারি প্রদানের ব্যবস্থা করা যেতে পারে। চট্টগ্রাম বন্দর ইতিমধ্যে আমাদের নিকট বিভিন্ন অবডকের কন্টেইনার ধারণ ক্ষমতার উপাত্ত চেয়েছেন। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জমে আছে 49,410 টিইউস, বহির নোঙ্গরে অপেক্ষায় আছে 36টি কন্টেইনারবাহী জাহাজ। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম। করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে বাঁচতে দিনাজপুরের সদর উপজেলার সুইহারি মাঝাডাঙ্গা গ্রামে একযোগে দোয়া হয়েছে। বিশেষ এই প্রার্থনার সময় শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা পালন করেন গ্রামবাসীরা। আসরের নামাজের পর রওশনপাড়া জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়, যা প্রচার করা হয় গ্রামের 12টি মসজিদের মাইক থেকে। গ্রামবাসী যেখান থেকে পেরেছেন শারীরিক দূরত্ব বজায় রেখে এতে অংশ নিয়েছেন। দোয়ায় মহামারী থেকে দেশ এবং জাতিকে রক্ষার আকুতি জানান মুসল্লিরা। এর আগে মসজিদে হয় কোরআন তেলাওয়াত। করোনার প্রাদুর্ভাবের মধ্যেই সিলেটে মশার উপদ্রব বাড়ায় দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক। বর্ষার আগেই বেড়েছে মশার উৎপাত, তাই প্রয়োজন প্রতিরোধ, আগাম ব্যবস্থা নেয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। করোনা ছুটিতে গৃহবন্দী মানুষের জন্য নতুন আতঙ্কের নাম মশা। গেল বছর সিলেটে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন অনেকেই, এবারও সন্ধান মিলেছে ডেঙ্গু মশার অসংখ্য প্রজনন ক্ষেত্রের। গত কয়েকদিন ধরে শহরে বেড়েছে মশার উপদ্রব। করোনায় ভীত নগরবাসীর জন্য এ পরিস্থিতি যোগ করেছে উদ্বেগের নতুন মাত্রা। এখন শহরটা ফাঁকা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছে, এরা যদি মনে করেন যে এই সুযোগ এই কাজগুলো করে, করোনা যেভাবে আক্রান্ত হচ্ছে ডেঙ্গু অতভাবে আক্রান্ত হবে না। এখন যদি ডেঙ্গু বাড়ে তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে ডেঙ্গু কোনটা আর করোনা কোনটা। এবার কার্যকর একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি, যে সব জায়গায় প্রতিটা অলিতে গলিতে এবং ড্রেনেজগুলো যাতে পরিষ্কার হয়। বর্ষা মৌসুমে মশার প্রজনন বেশি হলেও এবছর আগেভাগেই প্রাদুর্ভাব বাড়ছে বলে জানান ডেঙ্গু নিয়ে কাজ করা একজন চিকিৎসক। এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ তার। তাপমাত্রা বেড়ে যাওয়ায় মশার যে প্রজনন ক্ষমতা এবং যে ডিম ছাড়ার যেটা গত বছর যেটা ছিল, এটা এখন ফুটে কিন্তু অলরেডি পরিবেশে কিন্তু ছড়ায় পড়েছে। যদি একই সাথে করোনা এবং ডেঙ্গু যদি সাইমেলটেনিয়াসলি আমাদের সমাজে এবং বা পরিবেশের উপর যদি আঘাত হানে, তাহলে আসলে মানে আপনি ঘরে কোয়ারেন্টাইন থেকেও কিন্তু আপনি কভার করতে পারবেন না। করোনা প্রতিরোধের পাশাপাশি নগরীর বাইরে বিভিন্ন উপজেলা ও পৌরসভায় মশক নিধন কার্যক্রম জোরদারের কথা জানিয়েছেন জেলা শাসক। উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারদের নিয়ে আমাদের মাসিক সভা করে থাকি। সেখানে বলেছি যে আপনারা মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এই কার্যক্রমটা শুরু করবেন, এপ্রিল মাসের শুরুতে হয়তো আমরা ফিডব্যাক পাবো। মেয়র বলছেন চলমান করোনা পরিস্থিতিতে মশক নিধনে শ্রমিকদের ঝুঁকি আছে, বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে নগর ভবন। বয়সটি কাটিয়ে তাকে ফিল্ডে দেওয়া, আপনি আমি বাদ দিতেছি না আমার রোগের জন্য, অত মানুষ তার দিকটাও তো বিবেচনা করতে হবে। যে মেশিন দিয়ে আমি স্প্রে করতেছি সেই মেশিনটার আবার পরিষ্কার করে মশার ওষুধ, খালি বললেই হবে না। করোনা ছুটিতে অধিকাংশ মানুষ ঘরে থাকছেন, এই সুযোগে মশক নিধন কার্যক্রম জোরদারের দাবি চিকিৎসকদের। আমিন বাবু, যমুনা নিউজ। ব্রাজিলের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ক্যান্সার বিশেষজ্ঞ লিনসেল টেইক। শুক্রবার প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সামনে শপথ গ্রহণ করেছেন টেইক। এ সময় প্রেসিডেন্ট জের বোলসোনারো স্পষ্ট করেন করোনার কারণে ধ্বংসের মুখে চলে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবেন নতুন স্বাস্থ্যমন্ত্রী টেইক। বৃহস্পতিবারই কোভিড-19 মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক ম্যান্ডেটাকে বহিষ্কার করেন প্রেসিডেন্ট বোলসোনারো। ম্যান্ডেটার বিরুদ্ধে অভিযোগ, তিনি করোনা ভাইরাসকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন। ব্রাজিলের ট্রাম্প খ্যাত বোলসোনারোর দাবি করোনা সংক্রমণকে তেমন পাত্তা দেওয়ার কিছুই নেই। বিস্তার ঠেকাতে লকডাউন বা কড়াকড়ি আরোপের বিরোধীও এই প্রেসিডেন্ট। করোনা সতর্কতায় বিশ্বের বেশিরভাগ দেশে লকডাউন থাকলেও চালু রয়েছে জরুরি সেবা। তবে এই জরুরি সেবার সংজ্ঞা এক এক দেশে এক এক রকম। প্রাণ রক্ষাকারী ওষুধ কিংবা খাবারই শুধু নয়, জরুরি সেবার তালিকায় যোগ হয়েছে খেলনা, অ্যালকোহল, বেকারি,
এমনকি আগ্নেয়াস্ত্র। মজার বিষয় হলো যুক্তরাষ্ট্রের একটি রাজ্যে রেসলিংকেও বিবেচনা করা হচ্ছে জরুরি সেবা হিসেবে। লকডাউনে অচল পুরো ফ্রান্স, রাজধানী প্যারিস যখন জনমানব শূন্য তখনও জরুরি সেবা বিবেচনায় খোলা এই বেকারি। প্যারিস জুড়ে জনপ্রিয়তার শীর্ষে এই দোকানের কেক, তাই ফোন করলে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে কেক। করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বের বেশিরভাগ দেশে বন্ধ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান, তবে খাবার এবং চিকিৎসা মিলছে জরুরি সেবার আওতায়। এর বাইরেও এমন কিছু পণ্যের চাহিদা বেড়েছে যেগুলো জরুরি সেবার আওতায় সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে শীর্ষে রয়েছে অস্ত্র ক্রয়। চলাফেরার সুযোগ না থাকায় ঘরে বসেই নানা রকম আগ্নেয়াস্ত্র কিনছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। লকডাউনের পর অনলাইনে এসব অস্ত্র কেনার চাহিদাও বেড়েছে ব্যাপক। এরপরই তালিকার শীর্ষে রয়েছে অ্যালকোহল। বিয়ার, ওয়াইন, ভদকার মতো বিভিন্ন অ্যালকোহল অনলাইনে অর্ডার করলেই মিলছে বাড়িতে বসে। পশ্চিমা অনেক দেশে বিষয়টি জরুরি সেবার অন্তর্ভুক্ত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাড়িতেই সময় কাটছে বেশিরভাগ শিশু কিশোরের, ফলে বেড়েছে খেলনার চাহিদাও। কিছু দেশে খেলনার দোকানও তাই জরুরি সেবার আওতাভুক্ত। কোথাও কোথাও চাহিদা আর অর্ডার বেড়েছে মারিজুয়ানার মতো বিভিন্ন মাদক দ্রব্যরও, জরুরি ওষুধ বিবেচনায় নিষেধাজ্ঞার বাইরে এগুলো। তবে জরুরি সেবার সংজ্ঞায় সবচেয়ে অদ্ভুত সংযোজন সম্ভবত রেসলিং। লকডাউনের মধ্যেও ফ্লোরিডায় WWE রেসলিংয়ের আয়োজন চালু রাখার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। জরুরি সেবা হিসেবে দর্শক শূন্য রিংয়ে চলছে লড়াই, অব্যাহত সরাসরি সম্প্রচার। করোনা পরিস্থিতিতে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সুরক্ষা প্রদানে কাজ করতে চায় সাকিব আল হাসান ফাউন্ডেশন। শুক্রবার সন্ধ্যায় লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন অলরাউন্ডার সাকিব আল হাসান নিজেই। এই লক্ষ্য পূরণে সমাজের বিত্তশালী মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই দেশি ক্রিকেটার। কেউ জাকাতের অর্থ থেকে টাকা দিতে চাইলে সেখান থেকেও সুবিধাবঞ্চিতদের খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সাকিব আল হাসান। পুরো বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস মহামারী রূপ নিয়েছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। এমন পরিস্থিতিতে অনেকের মতোই বাংলাদেশের এই মেহনতি মানুষদের পাশে দাঁড়িয়েছেন বেশ কিছু ক্রিকেটার। করোনার প্রাদুর্ভাব শুরু হবার পর নিজের নামে ফাউন্ডেশন তৈরি করেন বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান। ফাউন্ডেশন তৈরির চিন্তা বেশ পুরনো হলেও করোনার কারণে তড়িঘড়ি করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ, বলছেন সাকিব নিজেই। সেই প্রক্রিয়ার প্রথম দফায় 20 লাখ টাকার তহবিল জোগাড় করে সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য সহায়তা দিয়েছেন সাকিব। আমি আশা করব আপনারাও যার যার জায়গা থেকে এরকম সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াবেন। এই লক্ষ্য পূরণের পর এবার নতুন মিশন নিয়ে মাঠে নেমেছেন এই অলরাউন্ডার। এবার করোনার বিপক্ষে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চিকিৎসক, নার্স সহ হাসপাতাল সংশ্লিষ্ট সবাইকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে পিপি সহ প্রয়োজনীয় সরঞ্জামের যোগান দিতে চান সাকিব। স্পেশালি আমাদের যারা ফ্রন্ট লাইনে এখন যারা আছেন, যারা সেবাদান করছেন, ডক্টর, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর লোক, তাদেরকে যদি কোনোভাবে আমরা পিপি সরবরাহ করতে পারি কিংবা অন্যান্য মাস্ক থেকে শুরু করে অন্যান্য যেগুলো প্রয়োজনীয় ইকুইপমেন্ট, এগুলো যদি সরবরাহ করতে পারি আপনাদের এই কন্ট্রিবিউশনের মাধ্যমে। কঠিন সেই লক্ষ্য পূরণে সমাজের বিত্তশালী লোকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন সাকিব। সাহায্যের পরিমাণের অর্থটা ক্ষুদ্র থেকে বড় যে কোনো অঙ্ক হতে পারে। একদিন বাইরে না গেলে আসলে খাবারটা আনতে পারে না, তাদের জন্য খুবই লাইফটা এখন ডিফিকাল্ট, মিজারেবলই বলতে হয়। তো এই জায়গাটাতে যদি আমরা সবাই মিলে একটু হেল্প করতে পারি, কন্ট্রিবিউট করতে পারি, আমরা যারা প্রিভিলেজড আছি, আমার কাছে মনে হয় যে এই বিপদ থেকে অ্যাটলিস্ট সাময়িকভাবে আমরা উতরাতে পারবো। কিভাবে সাকিব আল হাসানের ফাউন্ডেশনে অর্থ সহায়তা দেওয়া যাবে তার বিস্তারিত জানা যাবে ফাউন্ডেশনের টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুকের ভেরিফাইড পেজে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। করোনা ভাইরাস মহামারীতে স্তব্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন, ঘরোয়া এবং আন্তর্জাতিক সূচিতে তার প্রভাবও পরিষ্কার। তবে দুর্যোগের এই অসময়ে কয়েক ক্রিকেটারের ভক্তকুল কিছুটা হলেও খুশি হতেই পারেন, কারণ এরই মাঝে তাদের প্রিয় ক্রিকেটার টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ মিঠুন দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। তাদের সাথে ফাদার্স ক্লাবে নিজেদের নাম নবায়ন করেছেন দুই ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না এবং ঋদ্ধিমান সাহাও।
করোনা মহামারীর ছোবলে বিধ্বস্ত গোটা বিশ্ব। ক্রিকেট ফুটবল সহ মাঠের সব খেলাই বন্ধ, অপেক্ষা সবার মহামারীর কালো মেঘ কেটে যাওয়ার। অধীর অপেক্ষায় উপমহাদেশের ক্রীড়া পাগল বিশাল জনগোষ্ঠীও। একে একে বাতিল হওয়া সিরিজ আর স্থগিত ঘরোয়া ক্রিকেট সূচি মেলাতে এখনই কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এত সব মন্দ খবরের মাঝে মন ভালো করার মতো খবর দিয়েছেন রিয়াদ মিঠুন সহ ভারতীয় দুই ক্রিকেটার সুরেশ রায়না ও ঋদ্ধিমান শাহ। সবশেষ কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে নবজাতকের স্পর্শ পান এই ক্রিকেটার। ভক্ত ও শুভানুধায়ীদের আনন্দ সংবাদটি জানাতে গিয়ে ফেসবুকে মিঠুন লিখেছেন, আলহামদুলিল্লাহ আজ আমরা আশীর্বাদ হিসেবে কন্যা সন্তান পেয়েছি, বাচ্চা ও মা দুজনেই ভালো আছেন, ওদের জন্য দোয়া করবেন, অবশ্যই বাড়িতে থাকতে ভুলবেন না। মেয়ের নাম রাখা হয়েছে আলিশা মেহরিস। এর আগে 6 এপ্রিল দ্বিতীয় পুত্র সন্তানের জনক হয়েছেন টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মাহমুদুল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টির কোল জুড়ে আসে তাদের দ্বিতীয় সন্তান। নবজাতকের নাম রেখেছেন মোহাম্মদ জুনায়দ উল্লাহ মায়েদ। এদিকে গোটা ভারত যখন লকডাউন, বাড়ছে কোভিড-19 আক্রান্ত ও মৃতের সংখ্যা, তখন সুরেশ রায়না ভক্তদের জানিয়েছেন নিজের আনন্দের কথা। ভারতীয় ব্যাটসম্যান কন্যার পর এবার জনক হয়েছেন পুত্র সন্তানের, পুত্রের নাম রেখেছেন রিও রায়না। নতুন করে বাবা হওয়ার সময়টুকুতেও জাতীয় দলে নিজের সতীর্থ ঋদ্ধিমান শাহকে শুভেচ্ছা ও উপহার পাঠাতে ভুল করেননি সুরেশ রায়না, কারণ জাতীয় দলের এই উইকেট কিপারও বাবা হয়েছেন চলতি সপ্তাহেই। সালাদুশিমন, যমুনা স্পোর্টস। আর দর্শক, এই খবরগুলো দিয়ে শেষ করছে যমুনা নিউজ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।